হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটা ডিমের শাহি কোরমা রেসিপি তৈরি করে দেখাবো মেহমান আসলে খুব সহজেই এই ডিমের কোরমাটা তৈরি করে দেওয়া যেতে পারে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে ফেলি তো ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে নিব। একটু সময় লাগিয়েই ডিমগুলোকে সেদ্ধ করে নিব যেন এর ভিতর দিয়ে ভালো করে সেদ্ধ করা হয় তো ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাব তো প্রথমেই কড়াইতে আমি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ভালো করে রান্না করে নিব তো পেঁয়াজটা নাড়ার সাথে সাথে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো খুব জলদি সেদ্ধ করা হবে আর পেঁয়াজের মধ্যে লবণ দেওয়াতে পরবর্তীতে আমি আর লবণ ব্যবহার করব না তো এখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলেই আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি হাফ চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুড়ি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়ার গুড়ি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে এক মগ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি চলে আসলাম কিছুক্ষণ পর ডিমের কোরমাটা বলক এসে পড়েছে এখন আমি কোরমার ঝোলটাকে ভালো করে শুকিয়ে নিব তো অনেকক্ষণ পর চলে আসলাম ডিমের কোরমার ঝোলটা ভালো করে শুকিয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ জিরাগুড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার ডিমের শাহি কোরমা রেসিপিটি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্টস অবশ্যই করবেন এরকম আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ